গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের গাইনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আমি প্রিয়, আজকে আবার চলে এলাম আপনাদের সামনে। তো আশা করি আপনাদের মনে আছে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আজকে কেউ আসার কথা আছে, তো আসছে, কিন্তু এখন বলবো না তার সেটা কে, সেটা যখন আসবে তখন দেখতে পাবেন। আহা, আগেই বলেছি খুব প্রিয় প্রিয় কয়েকজন মানুষ, সত্যি ভীষণ প্রিয় প্রিয় কয়েকজন মানুষ আসছে। তো সেই জন্য আজকে নিশ্চয়ই দেখেই, এক্সপ্রেশন দেখেই আমার বুঝতে পারছো যে আজকে আমি ভীষণ হ্যাপি। ওই জন্য অ্যাকচুয়ালি ওদের বাড়ি যখন আমি যাই তখনও আমি খুব হ্যাপি থাকি, আর তারা আসছে তো মানে আরোই হ্যাপি, বুঝতেই পারছেন নিশ্চয় আমাকে দেখে। তো এখন সকাল সকাল উঠে কাজকর্ম সেরে নিই, আজকে ব্রেকফাস্ট করতে একটু দেরি হয়ে গেল, তো এখন ব্রেকফাস্ট নিয়ে এলো, মা চা আর ডিম পাউরুটি, চলুন খেয়ে নেওয়া যাক একটু। তো এই যে আমাদের ডিম পাউরুটি, ডিম পাউরুটি নিয়ে আমি টুকি টুকি খেলছি নাকি, যাই হোক তখন খেয়ে নিচ্ছি একটু। তো ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর আরও এখনও অনেক কাজ বাকি আছে, তো কাজকর্মগুলো সারতে সারতে তো মানে কাজকর্মগুলো সারতে সারতে তো আপনাদের সাথে কথা বলবোই, তো সাথেই থাকুন। হ্যালো, আবার চলে এলাম, বললাম না কাজকর্মের জন্য তো ব্যস্ত আছি, তো কাজকর্ম সব কিছু শেষ করে চান করে একেবারে রেডি হয়ে চলে এলাম। তো যারা আসছে এখনও বলবো না, কিন্তু একেবারে যখন আনতে যাবো তাদেরকে তখনই বলবো কে আসছে। তো যারা আসছে, এখন কল করেছিলাম কতদূর আছে, কাছাকাছি আছে, এই কিছুক্ষণের মধ্যে আনতে যেতে হবে আমাকে। তো এখন বাইরে চুল ভিজে, তাই জন্য বাইরে একটুখানি শোকানোর জন্য রোদে বের গেছি, নাহলে বেরোই না, ভালো লাগে না। মানে দেখছেন আজকে অটোমেটিক মুখ থেকে আবার হাসি বেরিয়ে যাচ্ছে, কারণ আজকে তো আমি হ্যাপি বিশাল সেই কারণে। তো এখন ওয়েট করছি, ওরা আসবে, ওদেরকে আনতে যাব। মাও ঘরে এখনও কাজকর্ম সারছে, কিছু কিছু কাজকর্ম এখনও বাকি আছে সেগুলো। আর আগের দিনে যে ভিডিওটা ছিল ওটা আশা করি আপনারা দেখেছেন, ভালো লেগেছে আশা করি, বিকজ রেসপন্স আমি খুব ভালো পেয়েছি। মানে আগের ভিডিওর আগের ভিডিওতে যেটা ছিল ওইটাতে আমি ডেফিনেটলি তো রেসপন্স ভালো পেয়েছিলাম, বাট আগের ভিডিওতে আমি সবথেকে বেশি রেসপন্স ভালো পেয়েছি। তো সেই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য, এইভাবেই সবসময় সাপোর্ট করতে থাকবেন। তো এখন দেখি কখন আসে, দেন আবার কথা বলছি। ও তারা মানে একদম পৌঁছে গেছে, তো আমি যাচ্ছি এখন স্কুল মাঠে, মানে পাড়ার যেটা হলো প্রাথমিক বিদ্যালয় যেটা আছে ওইখানে যাচ্ছি তাদেরকে আনতে, চলো। মানে খুশিতে এত বলবো যে কি বলবো, বাবা বলেছি না আগের ভিডিওতে প্রিয় প্রিয় মানুষ, মানে সিরিয়াসলি খুব খুবই প্রিয় প্রিয় কয়েকজন মানুষ, চলুন। আমি এসে পৌঁছে গেছি যেখান থেকে ওদেরকে আনতে আসবো, বাট তারা এখনও আসেনি। অ্যাকচুয়ালি রাস্তা একটুখানি মনে হয় কিছু একটা প্রবলেম হয়েছিলো, গুলিয়ে গেছিলো সেই জন্য। তো এখন সারি টালি কেটে গেলে অ্যাকচুয়ালি একটা কাকুর সঙ্গে দেখা হয়েছিলো, তো এমনি। তো এখন তারা আসছে, আসুক দেন, ভিডিও করছি। দেখুন তো আমি কাদের কথা বলছিলাম, এই যে তাহলে জম্বো, আরে এরকম করে না, এই তো হলো আরেকটা ব্লগার, কিউএস কিউএস দ্য কনফিউজড বাঙালি, বাঙালি নয় বাঙালি, বাঙালি আর ওই খেলে যে আমাদের আরেকজন, দেখতেই পাচ্ছেন কি ওই সুন্দরী দিদি, সব সুন্দরী দিদি সব, সেই তো সেই তো, দূর থেকে দূর থেকে দূর থেকে দূর থেকে সব রাস্তার মধ্যে এখন পোল দেওয়াতেই হচ্ছে। তো চলুন বাড়ি যাওয়া যাক, চলো লেটস গো। এখন আমরা যাচ্ছি কোথায়, কোথায় যাচ্ছি, বাড়ির দিকে, বাড়ির দিকে যাচ্ছি। এই যে আমাদের আরেকটা ইউটিউবার মানুষ, সব সেলিব্রিটি, এরা সবাই সেলিব্রিটি, আর এখানে 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 তো আমাদের মেকআপ আর্টিস্ট মানুষ, আর ওখানে তো জাম্বো, আপনি কিছু বলবেন না, দোকান প্রমোট করে দিলাম, ওটাই বলছি আমাকে কেমন করে ট্রল করা হয়েছে, না না আর আপনি কিছু বলবেন না, বলছি চুপ চুপ দিয়ে দেখা দিতে, হ্যাঁ আসি তো সাবস্ক্রাইব করা, আবার কথা প্রমোট করছি, আমি তো সবার সামনে কেমন করে অপমান করলি। তো এখন যাই বাড়ির দিকে, দেন বাড়ি গিয়ে আবার কথা বলছি। এই যে আমাদের অতিথি চলে এসছে, আশীর্বাদ করবে,
একদমই তাই। গুটি তোর কেমন লাগছে? আমার খুব খিদে পাচ্ছে। আমারও। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার খেতে বসে যাই। যাই হোক যাই হোক, ইগনোর করে শুরু করি। এই যে এখানে একর, এতো হলো পাত্রি আর এতো হলো পাত্র। পাত্র এখানে একর খেতে বসেছে। এখানে কি কি দেওয়া হয়েছে একটু বলবেন? এই তো ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, পনির, এক সপ্তাহের চিকেন, মানে এক সপ্তাহ ধরে খাওয়ার মতো এতটা কোয়ান্টিটি। এখানেও তাই। আর এখানে এখন দুজন সপ্তাহের চিকেন, দেড় সপ্তাহের চিকেন, ওটা দুই সপ্তাহ আমাকে একদিনে খেতে হবে। একদিনের কিছুক্ষণের মধ্যে, সারাদিন ধরে না। দাঁড়ান, এবার খাওয়া দাওয়াটা হয়ে যাক। এখানে আমাদের এখন পাচ্ছি খেতে বসে গেছে। তো বলুন কেমন লাগলো আপনার? এবার একটুখানি দেখিয়ে লোক।